দেখুন বিস্তারিত আট হাজার মালিকের এক প্রাসাদ পুরনো স্থাপনা ভবনে সবারই মনে এক ধরনের নস্টালজিয়া ভর করে ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী অট্টলিকাগুলো ইতিহাস ঐতিহ্যের প্রকৃষ্ট উদাহরণ ফ্রান্সের একদল মানুষ ত্রয়োদশ শতকের এমন একটি ঐতিহাসিক অট্টলিকা কিনে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছেন তবে এই দলের অংশগ্রহণকারী সংখ্যা আট হাজার মজার বিষয় হলো এই আট হাজার মানুষের প্রত্যেককেই একে অন্যের অপরিচিত আগে থেকে কেউ কাউকে চিনতেন না মূলত ত্রয়োদশ শতকের ঐতিহাসিক তাৎপর্য সম্পন্ন অট্টলিকাটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ পুরনো এই অট্টলিকাটি ভেঙে ফেলা হবে সেটি মোটেই মেনে নিতে পারছিল না একদল তরুণ তারা বুঝেছিল কোনোভাবেই এটা বন্ধ করা যাবে না তখন তারা অনলাইনের মাধ্যমে প্রচারণায় নামে এটিকে বাঁচাতে আগ্রহীদের ইউরো দান করার আহ্বান জানানো হয় এইভাবে সংগ্রহ করা অর্থ দিয়েই প্রাসাদ কেনার টাকার জোগাড় হয়ে যায় পাঁচ লাখ নব্বই হাজার ইউরো সংগ্রহ করার অভিযানে নামার পর তারা জোগাড় করে ফেলে সাত লাখ নব্বই হাজার ইউরো এরপর অর্থ দেওয়া আট হাজার একশো ছিয়াশি জনের যৌথ নামে কেনা হয় প্রাসাদটি এটিকে রক্ষা করার পর সাধারণ জনগণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন মালিকেরা ভবনটিকে সংস্করণের জন্য আগামীতে আবারও একইভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে অংশীদার বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে